বন্ধুরা, ভ্রমণ করতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর আজ আমরা আপনাকে ভারতের এমন একটি রাজ্যে বেড়াতে নিয়ে যাচ্ছি যেখানের ঐতিহ্য, সংস্কৃতি এবং হস্তশিল্প আশ্চর্যজনক। এই রাজ্যের মেয়েরা ভারতের সবচেয়ে সুন্দর বলে বিবেচিত হয়। এই রাজ্য ভারতকে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় দিয়েছে, আর বিশ্ববিখ্যাত পোলো খেলার উৎপত্তিও এই রাজ্যেই। এই রাজ্যটি ভারতের সেভেন সিস্টার স্টেটের একটি, আর এখানেই বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত। এটি উত্তর পূর্বের একমাত্র রাজ্য যেখানে নিরামিষ খাবার প্রচুর পরিমাণে খাওয়া হয়। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই রাজ্যটিকে ভারতের রত্ন বলে অভিহিত করেছেন এবং একে বলা হয় উত্তর পূর্বের সুইজারল্যান্ড। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে রাজ্যটি বিপুল সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মণিপুর রাজ্যের কথা বলবো। ভিডিওটি খুবই মজার হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলে রাখি, স্বাধীনতার পর মণিপুরকে ভারতের যোগদানের শেষ স্থান বলে মনে করা হয়। 1956 সালে মণিপুর ভারত সরকার দ্বারা একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি হয়। তারপর 1972 সালে এটি একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। বর্তমান সময়ে মণিপুরের মোট জনসংখ্যা প্রায় 30 লক্ষের আশেপাশে। মণিপুর নাগাল্যান্ড, মিজোরাম, আসাম এবং মিয়ানমারের সাথে তার সীমানা ভাগ করে নেয়। মণিপুরের রাজধানী ইম্ফল ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। ইম্ফল সমুদ্রপৃষ্ঠ থেকে 786 মিটার উচ্চতায় অবস্থিত। এটি প্রাকৃতিক দৃশ্য এবং সবুজের জন্য পরিচিত। মণিপুর অনেক উপজাতির জায়গা এবং ইম্ফল হল রাজ্যের সাংস্কৃতিক রাজধানী। এখানে মেঘলা আকাশ, পরিষ্কার এবং নীল হ্রদ, সবুজ বন, মনোমুগ্ধকর উপত্যকা, সুন্দর জলপ্রপাত, চা বাগান এবং জাতীয় উদ্যানের মতো অনেক বিখ্যাত জিনিস রয়েছে। এখানকার শান্ত পরিবেশ একটি পর্যটকের মনকে অনেক শান্তি দেয় এবং এই রাজ্যের শিল্পেরও নিজস্ব পরিচয় রয়েছে। মণিপুরের ইতিহাস অনেক পুরনো বলে মনে করা হয়। বলা হয় খ্রিস্টপূর্ব 1500 সাল থেকে মানুষ এখানে বসবাস করছে। মণিপুর সম্পর্কে কথিত আছে যে ঈশ্বর এই রাজ্যটিকে নাচের সময় আবিষ্কার করেছিলেন এবং ঈশ্বর নিজের হাতে বানিয়েছে। এখানে মেতেই উপজাতির বেশিরভাগ লোকই সানাম হিজন নামে একটি ভিন্ন সম্প্রদায়ের। এছাড়াও এখানে নাগা ও কুকি উপজাতির লোকজনও প্রচুর পরিমাণে বসবাস করে। মোট প্রায় 60টি উপজাতি এখনও মণিপুরে বাস করে। মণিপুরের অধিকাংশ মানুষ মণিপুরি ভাষা ব্যবহার করে, আর এই ভাষাকে বলা হয় মেতেই, যা এই রাজ্য ছাড়া আসাম ও বাংলাদেশেও ব্যবহার করা হয়। রিপোর্ট অনুযায়ী মণিপুরের 41% মানুষ হিন্দু এবং 41% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। রাজ্যের 9% মানুষ মুসলিম। আমরা যদি গত কয়েক বছরের পরিসংখ্যান দেখি তাহলে মণিপুরের মানুষ সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। 2001 থেকে 2011 সালের মধ্যে হিন্দুদের জনসংখ্যার 10% হ্রাস লক্ষ্য করা গেছে। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী মণিপুর ভারতের তৃতীয় দরিদ্র রাজ্য। এখানকার জনসংখ্যার 36% দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আজও মণিপুরের অনেক এলাকায় দিনের বেলায় খুব অল্প সময়ের জন্য বিদ্যুৎ আসে। যাতায়াত ও যোগাযোগের খুব ভালো মাধ্যম এখানে নেই। মণিপুরের জনগণের বার্ষিক মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 84,000 টাকা। মণিপুরের প্রতিটি জেলার নিজস্ব স্বতন্ত্র পরিচয় এবং সৌন্দর্য রয়েছে। আমরা আপনাকে বলি যে এই রাজ্যটি এত সুন্দর যে একে ভারতের সুইজারল্যান্ডও বলা হয়। বিশেষ করে মণিপুরের মেয়েরা খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়। তাদের সৌন্দর্য দেখে এখানে আসা যুবকরা এখানে বসতি স্থাপনের কথা ভাবতে শুরু করে। অন্যান্য দিক থেকে মণিপুর পিছিয়ে থাকলেও শিক্ষার দিক থেকে মণিপুরকে অনেক সমৃদ্ধ দেখায়। আজ মণিপুরের জনসংখ্যার প্রায় 77% শিক্ষিত। মণিপুর এমন একটি রাজ্য যেখানে মাত্র 3/4 বন রয়েছে। এমন একটি এলাকায় এত ভালো সাক্ষরতার হার থাকা মণিপুর তথা সমগ্র ভারতের জন্য গর্বের বিষয়। আপনি জেনে অবাক হবেন যে মণিপুরে এমন একটি বাজার রয়েছে যা 500 বছরের পুরনো। এই বাজারটি শুধুমাত্র মহিলারা চালায়, আর 4,000-এর বেশি নারী এখানে তাদের পণ্য বিক্রি করেন। বাজারে ফল, সবজি, মাংস, কাপড় থেকে শুরু করে সবই পাবেন। মণিপুরের অর্থনীতি পর্যটন কৃষির উপর নির্ভরশীল। এখানে চাষাবাদ হয় ব্যাপক হারে। পাহাড়ি অঞ্চলের কারণে মানুষ ঝুম চাষের কৌশল ব্যবহার করে। এখানে পাহাড় কেটে চাষ করা হয়। এখানে বেশিরভাগ ধান, গম, ভুট্টা, ডাল ও তৈলবীজের চাষ হয়। এছাড়া আনারস, লেবু, কলা, কমলা লেবুর মতো ফল এবং ফুলকপি, বাঁধাকপির মতো সবজিও এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এর পাশাপাশি মণিপুরের পাহাড়ি এলাকায় অনেক ধরনের ভেষজও পাওয়া যায়। মানুষ এই ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করে। মণিপুরকে খেলাধুলার স্বর্গ বললেও ভুল হবে না। আপনি হয়তো জানেন না যে পোলো খেলা বিশ্বের অনেক দেশে খুব জনপ্রিয়। এই খেলাটি খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে মণিপুরে শুরু হয়েছিল। আপনি অবশ্যই রাগবি খেলা দেখেছেন, যেখানে বল নিয়ে দৌড়ানো হয় আর অন্য দলের লোকজন তাকে আটকানোর চেষ্টা করে। এই ধরনের খেলা মণিপুরেও খেলা হয়, কিন্তু এই খেলাটি আসল নারকেল দিয়ে খেলা হয়।
এছাড়া এখানে কুস্তি খেলা মুকনা নামে পরিচিত। ম্যারি কম, যিনি চারবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতে ভারতকে খ্যাতি এনে দিয়েছেন, তিনিও মণিপুরের বাসিন্দা। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে সিলভার জয়ী ভারোত্তোলক মীরাবাই চানুর জন্মস্থানও মণিপুরে। এছাড়াও মণিপুর ভারতকে অনেক দুর্দান্ত খেলোয়াড় দিয়েছে। আজ অবধি মণিপুরে খেলাধুলার প্রচারকারী অনেক ক্লাব এবং সংস্থা চলছে। উত্তর পূর্বের খাবার এবং পানীয় অন্য ধরনের এবং এখানকার স্বাদ ভিন্ন। মণিপুরের খাবার এবং বিভিন্ন ধরনের রেসিপি খুবই সুস্বাদু বলে মনে করা হয়। উত্তর পূর্বাংশের অন্যান্য রাজ্যগুলির মতো এখানকার লোকেরা আমিষ খেতে খুব একটা পছন্দ করে না। মণিপুরের মানুষ সাধারণ খাবার খেতে বিশ্বাস করে, কিন্তু মণিপুর রান্নায় হিং, জিরা, ধনে এবং পুদিনার মতো বিভিন্ন ধরনের মশলার ব্যবহার করে। তবে এখানকার মানুষ মরিচ পছন্দ করে এবং তিক্ততা কম। মাছ এবং ভাত মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত এবং নিরামিষীরা তাদের খাদ্য তালিকায় মাছের পরিবর্তে ফলমূল এবং সবুজ শাকসবজি অন্তর্ভুক্ত করে। আর কাংশই মণিপুরের সবচেয়ে জনপ্রিয় খাবার, যা আপনি রাজ্যের সর্বত্র দেখতে পাবেন। মণিপুরে গত কয়েক বছরে উডকাস ইন্ডাস্ট্রিজ দ্রুত ছড়িয়ে পড়েছে, আর এখন এখানে রেশম ব্যবসা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিপুল সংখ্যক মানুষ এই শিল্পের প্রতি আকৃষ্ট হচ্ছে। মণিপুর রাজ্যটি তার লোকনৃত্য উৎসবের জন্যও পরিচিত। বছরের এমন কোনো মাস নেই যেখানে মণিপুরে উৎসব পালিত হয় না। ইয়োসাং মণিপুরের সবচেয়ে জনপ্রিয় উৎসব, যা 5 দিন ধরে চলতে থাকে। এই উৎসবের সময় লোকেরা তাদের শক্তি অনুসারে দান করে এবং বিভিন্ন খাবার খায়। সজিবু চৈরা ওবা মণিপুরের নতুন বছর, এপ্রিল মাসে কং চিংবার সময় এখানে ধুমধাম করে সেরাত যাত্রার আয়োজন করা হয়। এগুলি ছাড়াও কুট, কাঙ্গাই, দুর্গাপূজা, দশেরা এবং দীপাবলির মতো উৎসবগুলো এখানে জমকালোভাবে উদযাপিত হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মণিপুরের বিশ্ববিখ্যাত মণিপুরী নৃত্যের কথা শুনেছেন, যা রাসলীলা নামেও পরিচিত। এই লোকনৃত্যকে মণিপুরের গর্ব বলে মনে করা হয়। আপনি মণিপুরে একজন পুরুষ বা মহিলা পাবেন না যিনি নাচতে জানেন না। এখানকার অনেক নৃত্য রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। যখন সৌন্দর্যের কথা আসে, এখানকার ঐতিহ্যবাহী মণিপুর পোশাকে এখানকার মেয়েদের দিকে একবার তাকালে আপনার হৃদয় গলে যাবে। মণিপুরের জনগণ তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি বিশেষ অনুরাগ রয়েছে। এ কারণে এখানে যখনই কোনো উৎসব হয়, এই মানুষগুলোকে তাদের ঐতিহ্যবাহী পোশাকেই দেখা যায়। মণিপুরের পুরুষদের ধুতি এবং কুর্তায় দেখা যায় এবং তারা কেবল সাদা রঙের পাগড়ি বাঁধেন। মহিলাদের পোশাককে বলা হয় ইনাফি, যা দেখতে শালের মতো, যা মহিলারা স্কার্টের মতো পরিধান করে। নাচের সময় পোশাকে নারীরা পরিদের মতো দেখায়। মণিপুরে 500টিরও বেশি ধরনের অর্কিড ফুল এখানে পাওয়া যায়। মণিপুরের সবচেয়ে সুন্দর ফুলের কথা বলতে গেলে তা হলো সিরয় লিলি। বর্ষাকালে এই ফুল ফোটে এবং এর সৌন্দর্যের অনুমান এখান থেকে করা যায় যে 1948 সালে এটি লন্ডনের রয়্যাল হর্টিকালচারাল সোসাইটি দ্বারা ম্যারিট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিল। সত্যি এই ফুলের সৌন্দর্যের কোনো হিসাব নেই। এই ফুলটি মণিপুর ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এখন আমরা আপনাকে মণিপুরের সেই জায়গাগুলির কথা বলবো যেখানে আপনি বেড়াতে যেতে পারেন। ইম্ফাল, এখানে আপনি সুন্দর জলপ্রপাত এবং সমতল ভূমিতে যেতে পারেন, যেখানে আপনি রাতের জীবনও উপভোগ করতে পারবেন। লোকটাক লেক এখানকার সবচেয়ে বিখ্যাত লেক। আমরা আপনাকে বলি যে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যানও এখানে রয়েছে। আপনি যদি ট্রেকিং পছন্দ করেন, তবে আপনি থোবাল শহর বা চান্দেল যেতে পারেন। প্রচুর সংখ্যক গাছপালা এবং প্রাণী থাকার পাশাপাশি চান্দেল তার বিভিন্ন ধরনের অর্কিড ও শোভাময় উদ্ভিদ এবং কিছু খুব দরকারি ঔষধি গাছের জন্যও পরিচিত। হর্নবিল নামের একটি খুব সুন্দর পাখি ট্যামেংলংয়ে খুব সহজেই দেখা যায়। এছাড়াও উখরুলের চা বাগান, জুকো ভ্যালি, লাইমারাম জলপ্রপাত, শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের মতো অনেক জায়গা আছে যেখানে আপনি বেড়াতে যেতে পারেন। আমরা আপনাকে বলি যে মণিপুরে 3,500 বছরের পুরনো গুহা রয়েছে, যেগুলি দেখতে পর্যটকদের আকর্ষণ করবে বলে বিশ্বাস করা হয়। কিছু লোক বিশ্বাস করে যে হাজার হাজার বছর আগে মানুষ এখানে বাস করত। মণিপুরে কোনো রেলওয়ে স্টেশন নেই। নিকটতম রেলওয়ে স্টেশনটি নাগাল্যান্ডের দিমাপুর রেলওয়ে স্টেশন, যদিও ইম্ফল বিমানবন্দরটি ভারতের সমস্ত রাজ্যের সাথে সংযুক্ত। মণিপুরে আপনি প্রকৃতির কোলে খুব সুন্দর জায়গা দেখতে পাবেন। বন্ধুরা, এই ছিল উত্তর পূর্ব মণিপুরের সুন্দর রাজ্য। আপনারা কেউ যদি মণিপুরের হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।